করি, আরজি কর। হ্যাঁ আরজিকর থেকেই বেরো। হ্যাঁ তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অব্দি পেশেন্ট দেখেছে, ঠিক আছে, রাত্রি পেশেন্ট দুটো? রাত্রি 2টো, ঠিক আছে, আচ্ছা 2টো অব্দি পেশেন্ট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার হুম করেছে, হুম করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, হুম টায়ার্ড ছিল, ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে হুম শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। কিন্তু তারপরে মানে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে, আচ্ছা বুঝতে পেরেছিস, তারপরেও সেমিনার থাকে। এবার হুম সেমিনারে একটা বেড থাকে, আর আচ্ছা ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে। হুম হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, হুম কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে, যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখেছিস, রুমটা ভেঙেছে হুম 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 একটা ভিডিও ঠিক দেখছিলাম। বাথরুমের পাশেই, হুম ঠিক আছে, মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে হুম ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর রুমে, ডক্টরস রুমে, ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে, ওই বডিটাকে তো ডক্টর ধস্তাধস। রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে ওনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল। হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা হুম জুনিয়ার সিনিয়র মিলিয়ে থাকে, এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, হুম প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। হুম আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। হুম আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই হুম পাশাপাশি ওয়ার্ড, হুম ঠিক আছে। হুম তো কেউ কি শুনতে পায়নি, কেউ শুনতে পায়নি। হ্যাঁ ওটাই তো, আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার যে দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভাইলেন্ট হয়, হুম হুম বুঝতে পেরেছিস। হুম তারপরে আবার কি, যে 4 জন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না, হুম তাই ঠিকই তো, তো। তারা কেন আসছে না। তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম, আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল, তো আমার হুম তো 3 দিন নাইট থাকে, তিন হুম দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে, হুম আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি, 3টের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আর্জি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশেপাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু, এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটা নেই, কিন্তু ওর থেকে আমি, ও থাকে 4তলায়, 4তলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি আমার আচ্ছা রুমটা, ঠিক আছে, কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আর্জি ঘরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে সম্ভব অসম্ভব, না দিস একদম। ইজ এ ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ, গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিলো, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে, হ্যাঁ ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেয়েতে ইয়েস জড়িত। এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4 জনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে বলতে। এক বড় বড় কোম্পানিতে তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো, এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যা যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস, তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটাকে। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে, আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে, তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই। তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই, এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে, ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে, হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে, ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে, হুম এরকম কিছু কি, তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে,
এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম, এখানে অনেক রকম ব্যাপার আছে। যেদিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। হ্যাঁ বুঝলি, এখানে বিশাল বড় একটা গেম চলছে। এবার আর যে ওর উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 একদম। আমি তোকে কি বললাম, শোন, তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট বাড়বে, হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে, মানে মানে ওরকম টাইপের কিছু বলতো তো? এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব রাফ, মানে খুব রাগ, খুব ইয়ে, মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল। শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর আমি ইউরিন, শুনেছি এটা। ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে একটা ব্লিড। মৃত্যু কতটা মানে, এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে, বুঝতে পেরেছিস? মানে মানে কি বলতো, যদি ধরা পড়ে না উচিত, মানে যারা এটার সঙ্গে দায়ী না আর এই ওদের। যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসেছে। মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস, ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে, পোস্টমর্টম রিপোর্ট। 150 গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস, নট এ ক্যালকুলেটেড, মিনিমাম মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে রেট। ছি ছি ছি। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আর তারপর আমাদের দেখো, একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, তার কাজের আরে জায়গাতেই সেফ নয়। শোন, কেউ যদি স্বইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে, তুই জানিস না? মানে ওয়ার্ডে দেখ, কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, তাই কি না? সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার, ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দেন, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না, দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে, ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে, মানে বডি বার করো আর পোড়াও, 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা পুরোটা। তবে তুই ভাব যে মানুষটাকে